যেমন মিডিয়াতে এসেছে নিষিদ্ধের কথা, আমাদের রিটের কোনো সিঙ্গেল লাইনে কোনো একটি দল আওয়ামী লীগের নিষিদ্ধের কথা, নিবন্ধন বাতিলের কথা নেই কোনো সিঙ্গেল লাইনে। তাহলে এই যে এভাবে একটি আসছে মিথ্যা অপপ্রচার, সেই জায়গাটি আটকানোর জন্য এই যে রিট করছে এবং কি বিষয় হতে পারে সে বিষয়টি আমরা সামনে নিয়ে এসেছি। আমরা আসলে আমাদের জায়গা থেকে এই রিটের একটি প্রসেস করছিলাম, আমি এবং হাস্তাত আমরা কথা বলে আসলে এরকম একটি রিটের প্রসেস করছিলাম, যেই রিটটি আসলে এরকম আওয়ামী লীগ তার বিগত ১৬ বছরে যখন যা মন চেয়েছে কোনো পলিটিক্যাল দলকে যে কোনোভাবে শোষণ করার জন্য হোক কিংবা নষ্ট করার জন্য হোক যে কাজগুলো করেছে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বা মিথ্যা বিভিন্ন অভিযোগ দিয়ে, আমরা সেরকম কোনো কিছুর ভিত্তিতে কখনোই যাব না। আমাদের জায়গা থেকে চিন্তাটি এমন ছিল যে বিগত তিনটি নির্বাচন আওয়ামী লীগ যে করেছে পুরো বাংলাদেশের মানুষ এ বিষয়ে সাক্ষী দিবে যে প্রত্যেকটি নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন, এবং এই নির্বাচনগুলো যদি প্রহসনের নির্বাচন হয় তাহলে অবশ্যই এই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করা উচিত। যদি এই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করা হয় তাহলে বিগত তিনটি টার্মে আওয়ামী লীগের যে দোসররা ওই সংসদের বিভিন্ন আসনে বসে বা বিভিন্ন জায়গায় যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো লাভ করেছে এগুলোও অবৈধ সুযোগ সুবিধা এবং তার আরও বিভিন্ন কনসিকোয়েন্স রয়েছে। সেই জায়গা থেকে আমরা এই বিষয়গুলো, অর্থাৎ বিগত তিনটি টার্মে যে আওয়ামী লীগ যে অবৈধ নির্বাচনের মাধ্যমে এই যে ক্ষমতা এসেছে এটিকে অবৈধ ঘোষণা করা, তাদের সুবিধাগুলো তারা ফেরত দিবে কি না এই বিষয়ে রিট করার বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে প্রাথমিক একটি ড্রাফট করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটির যে প্রসেসটি এটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমরা আগামীকালকে কিংবা পরশু দিন এই প্রসেসটি কমপ্লিট করে মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করেই সামগ্রিক বিষয়গুলো বলতাম। আমরা আজকে আমাদের মিডিয়ায় এরকম করে প্রেজেন্ট করা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করলেন বা এ বিষয়ে রিট করেছেন সার্জিস হাস্তাত। আমরা তো কথা বলিনি, আমি হাস্তাত কেউই এই বিষয়ে কথা বলিনি এখন পর্যন্ত, যেহেতু আমাদের প্রসেসটি শেষ হয়নি, এবং আমি আমাদের যিনি আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট তার সাথেও কথা বলেছি, তিনিও এই বিষয়ে কথা বলেননি। তো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একজনের মাধ্যমে একটি সাইড টক হয়ে আসলে বিষয়টি কারো কাছে গিয়েছে এবং সেখান থেকে ছড়িয়ে গিয়েছে। আমাদের জায়গা থেকে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, যে কারো বিষয়ে স্পেসিফিক যদি কোনো এরকম তথ্য আপনাদের কাছে যায় কাইন্ডলি অন্তত একজন সেই বিষয়টি আগে ফ্যাক্ট চেক করা প্রয়োজন, প্রথম যিনি নিউজটি করবেন, এবং পরবর্তীতে এই নিউজটি মিডিয়া আসলে এটি সকলের জন্য ভালো, এখানে বিভ্রান্তি ছড়ায় না। আমরা আমাদের জায়গা থেকে অবস্থানটি স্পষ্ট করি, আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি যে আমরা এই দুইটি রিট করার যে প্রসেসটি হয়তো আমাদের আগামীকালকে এটি সম্পূর্ণ হবে, আমরা স্টিল এটা নিয়ে ভাবছি যে এই দুইটি রিট মিলিয়ে আসলে একটি রিটে যাওয়া যায় কি না। আমরা আইনজীবীদের আরও পরামর্শ নিচ্ছি, তারাও বলেছেন যে দুইটি রিট মিলে একটি রিটে যাওয়া যায়। সেই জায়গায় সামগ্রিক অবস্থানটি কী দাঁড়াচ্ছে আমরা স্পষ্ট করছি, রিট আমরা অবশ্যই করব, কারণ এই যে তিনটি নির্বাচন প্রহসনের নির্বাচন, এই নির্বাচনে যে সরকার এসেছিল আওয়ামী লীগ পরপর তিনবার, অবশ্যই তারা অবৈধ সরকার, এটি পুরো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই সাক্ষীটি দিবে। সেই জায়গায় আগামীকালকে কিংবা পরশুর মধ্যে আমরা জানিয়ে দিব যে আমাদের রিট দুইটি মিলে আমরা মার্চ করে একটিতে যেতে পারছি কি না কিংবা দুইটি থাকছে কি না, এবং স্পেসিফিক আমাদের রিটের মূল কথাটি কি হচ্ছে এটি জানালেই আশা করি সকল বিভ্রান্তি আপনাদের জায়গা থেকে দূর হয়ে যাবে। আমাদের রিটের যে সামগ্রিক যে প্রসেসটি ওই প্রসেসটি এখনও কমপ্লিট হয়নি, হলে আমরা অবশ্যই মিডিয়ার সামনে নিয়ে আসবো, এবং সেখানে স্টিল আমাদের যে সংশোধনের যে প্রক্রিয়াটি, প্রত্যেকটি শব্দ বাক্য যেগুলো নিয়ে কোনো দিনও যেগুলোর যৌক্তিকতা এবং হচ্ছে প্রত্যেকটি ন্যায়ভিত্তিক শব্দগুলো প্রত্যেকটি সঠিক কি না, এখানে যেন কোনো মিথ্যা, আমরা আওয়ামী লীগ বিগত ১৬ বছরে যা করেছে যে মিথ্যা তাদের মন মতো বিভিন্ন অভিযোগ দায়ের করেছে আমরা এটি করতে চাই না। আমরা এমন একটি ওই জায়গায় বিষয়গুলো এনে রিট করব পুরো বাংলাদেশের মানুষ এটি সবসময় সাক্ষী দিবে। সো ওই যে রিটের যে বিষয়টি সেটি কমপ্লিট করে ইডির থেকে শুরু করে যা কিছু রয়েছে কমপ্লিট করে হয়তো আগামীকালকে কিংবা সর্বোচ্চ হলে পরশু দিনের মধ্যে আমরা মিডিয়ার সামনে এটি নিয়ে আসবো। আমি আপনাকে বলি, আমি আগে ওই জায়গায় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছে যেটি আমি আগে পোস্ট দিয়েছি, আমাদের জায়গা থেকে যেটি হচ্ছে এটি দিতে হয়েছে আপনাদের যে একটি কাইন্ড অফ মানে এটা বলা যায় এক প্রকার গুজব এবং হচ্ছে তথ্যের বিভ্রান্তি, এটি যখন আসছিল আমরা কি চিন্তা করছি ওই বিষয়টি তুলে ধরার জন্য এটি দেওয়া হয়েছে।